টিপু সুলতান মসজিদ কলকাতার একটি বিখ্যাত মসজিদ এর পূর্ব নাম টিপু সুলতান শাহী মসজিদ কালের বিবর্তনে শাহী শব্দটি বাদ পড়ে যায় আঠারোশো সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করেন দশটি গম্বুজ এবং চারটি বড় মিনার ও বারোটি ছোট মিনার দ্বারা মসজিদটি নির্মিত এই মসজিদে একসাথে পনেরোশো মুসল্লি নামাজ পড়তে পারেন উনিশশো আশির দশকে মাটির তলা দিয়ে কলকাতায় মেট্রো রেল নির্মাণের সময় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে মসজিদ সুরক্ষা ও কল্যাণ কমিটি এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদটি মেরামত করে এরপর দুই সালে কলকাতায় বয়ে যাওয়া সুনামির ঝড়ে মসজিদটি আবারও ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং মসজিদ কমিটিকে একুশ হাজার পাঁচশো ডলার ক্ষয়ক্ষতি এবং মেরামতের ফলে মসজিদটির সংস্কৃতি বিলুপ্ত ঘটে এই মসজিদের পাশে একটি বিশাল জলাশয় ছিল মানুষ নামাজের জন্য সেখানে উজু করতেন বর্তমানে সেই জলাশয়টি নেই কখন কিভাবে হারিয়ে গেল তা সকলের কাছে অজানা এই মসজিদের অপর একটি বৈশিষ্ট্য হল এর প্রাঙ্গনে বিভিন্ন জাতের কবুতর দীর্ঘদিন বসবাস করে নামাজিরা নামাজের পর নিয়মিত কবুতর থেকে খেতে দেন কেউ চাইলে গোটা রমজান মাস এখানে কাটাতে পারেন মোগল স্থাপত্য কারুকার্যের তৈরি নির্মিত এই মসজিদটি মানুষকে মুগ্ধ করে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত